ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद सन्निवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षदेर जीवनी आलोचना करार जन्य। আমরা আজকে শুরু করব রামকৃষ্ণের সঙ্গে তৃতীয় সঙ্গগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজির পূর্ণ জীবন পাঠ এবং সেটি আলোচনার উদ্দেশ্য। অখণ্ডানন্দজিকে আমি চোখে দেখিনি, কিন্তু অখণ্ডানন্দজির গল্প সব সময় শুনেছি। আমাদের এমন একটা দিন বেলঘরিয়া স্টুডেন্ট সঙ্গে থাকাকালীন এমন একটা দিন যায়নি যেদিনকে আমরা অখণ্ডানন্দজির কথা শুনিনি। পূজনীয় স্বামী অমলানন্দজী মহারাজ অখণ্ডানন্দজী মহারাজের শিষ্য ছিলেন এবং অনেক কাণ্ড করে সেই পশ্চিম পূর্ব মেদিনীপুর হেড়িয়া থেকে তিনি পায়ে হেঁটে সারগাছি গিয়েছিলেন পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করতে। ছোট্ট ছেলে, 8 বছরের ছেলে, সে রওনা দিয়েছিল বাড়ি থেকে পালিয়ে এবং পথে ডাকাতের হাতে পড়া নানা রকমের তার নানা অভিজ্ঞতা এবং তারপরে তিনি অখণ্ডানন্দজির কাছে আসেন। অখণ্ডানন্দজী খুব সহজে তাকে গ্রহণ করেননি, তিনি ছিলেন, তার কাছে থাকতেন, কিছুতেই মন্ত্র দীক্ষা হয়নি। তিনি যে সময় যান মহারাজের কাছে তখনও মহারাজ ভাইস প্রেসিডেন্ট সঙ্গে, পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরেও মন্ত্র দীক্ষা হয়নি। মহারাজের কাছে গল্প শুনেছি একদিন দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হয়েছে মন্ত্র দীক্ষা নিয়ে। মহারাজ সবাইকে মন্ত্র দীক্ষা দিয়ে দিচ্ছেন, অমলানন্দজিকে আর কিছুতেই মন্ত্র দীক্ষা দেন না। মহারাজ খুব ঝগড়াঝাটি করলেন, তখন মহারাজ তাকে বলেছিলেন তুই গুরু না আমি গুরু। মহারাজ খুব একবারে ভীষণ ভেঙে পড়ে আছেন। দুপুরবেলা মহারাজকে খাইয়ে দাইয়ে বিশ্রাম করে মহারাজ থাকতেন স্বামীজির পাশের ঘরটা, যে ঘরটা এখন আর স্বামীজির ভাণ্ডার ঘর হিসেবে ব্যবহার হয়। আগে ওই ঘরে প্রথম দিকে প্রেসিডেন্ট, অষ্টম সংঘগুরু অব্দি ওই ঘরে দেখেছেন এবং পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্টরা থাকতেন। আপনারা অনেকেই দেখেছেন পূজনীয় সূর্যিমাকে সেই ঘরে থাকতে। তারপরে আমরা দেখেছি গীতানন্দজি অব্দি ওই ঘরে, যখন ভাইস প্রেসিডেন্ট হয়ে এসেছেন ওই ঘরে তারা থাকতেন। তো ওই ঘরে তখনও নতুন মন্দির তৈরি হয়নি। অখণ্ডানন্দজিকে খাইয়ে দাইয়ে অমলানন্দজি ওই খাটে শুইয়ে দিয়েছেন। খাটটা ওই এখন যেদিকে মন্দির আছে সেই দিকে মুখ করে অখণ্ডানন্দজি শুয়ে আছেন, জানলা খোলা, মশারি খাটিয়ে দিয়েছেন, ভীষণ মশা বেলুড় মঠে সে সময়। আর তিনি দুপুরে খাওয়া দাওয়া করে এক পা করে হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরে গিয়ে মাকে তার নিজের মনের দুঃখের কথা বলছেন। এই খানিক পর আধা ঘন্টা বাদে অন্নদানন্দজিকে তাকে ডাকলেন যে অখণ্ডানন্দজি, অখণ্ডানন্দজিকে ওরা দণ্ডী বাবা বলতেন, দণ্ডী বাবা ডেকে পাঠিয়েছেন, তাই দণ্ডী বাবার সঙ্গে দেখা করতে এক্ষুনি দণ্ডী বাবা যেতে বলেছেন। দণ্ডী বাবার সঙ্গে দেখা করতে অমলানন্দজি তখন ছোট্ট বালক সিদ্ধেশ্বর, তিনি মায়ের মন্দির থেকে অখণ্ডানন্দজি ঘরে এসে পৌঁছলেন। ঘরের দরজা খুলে খুব আস্তে করে আলতো করে ঢোকা মাত্রই ওপাশে মহারাজ বলছিলেন যে মহারাজ এতটুকু মুখ ফিরলেন না, জানলার দিকেই মুখ করে তাকিয়ে আছেন আর বলছেন ও সিধু এলি, আচ্ছা তুই বেটা আমার নামে মায়ের কাছে নালিশ করতে গিয়েছিলি, কালকে তোর মন্ত্র দীক্ষা হবে। অমলানন্দজি সিঁড়ি ভাঙা বন্ধ ছিল, ওনার বুকে কষ্ট ছিল, এ কারণে হার্টের প্রবলেম থাকার জন্য ওর সিঁড়ি ভাঙা বন্ধ ছিল। কিন্তু মহারাজের সঙ্গে গেলে মহারাজ খুব কষ্ট করে ওই দোতলার সিঁড়ি ভেঙে উঠতেন এবং ওই ঘরটিতে ওই যে যে পাশে যে ঘরটি আছে ঘরটা বন্ধ থাকতো সেই দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করতেন প্রত্যেকবার গিয়ে। এমন একটা দিন আমার মনে পড়ে না যেদিনকে উনি অমলানন্দজি অখণ্ডানন্দজির কথা বলতেন না। আমরা একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি বোধ হতো ইনি কোনো বিশেষ মানুষ, শ্রীরামকৃষ্ণের পার্ষদ তার কি কোনো বিশেষ প্রকাশ ছিল? মহারাজ বলেছিলেন মহারাজ সবসময় অখণ্ডানন্দজি নাকি সারাদিন কাজে ব্যস্ত থাকতেন,
কখনো ছেলেদের স্নান করাচ্ছেন, কখনো মাঠে কাজ করছেন, কখনো মাটি খুঁড়ছেন, কখনো চাষের চেষ্টা করছেন, ফুল গাছ লাগাচ্ছেন, সারাদিন সব নানা রকম কায়িক পরিশ্রমে ব্যস্ত থাকতেন। তারই মধ্যে হয়তো কোনো বাচ্চা ছেলে ঠিকমতো পায়খানা করার পর শৌচ করতে পারেনি, অখণ্ডানন্দজি গিয়ে তাকে শৌচ করিয়ে দিলেন, তারপরে হাতটা ধুয়ে তাকেই আবার স্নান করাতেন। স্নান করানোর কায়দাটা অদ্ভুত রকমের ছিল, যেরকমভাবে আমরা নারায়ণ স্নান করাই জল ঢেলে, এবং তার সঙ্গে মন্ত্র পড়ি সহস্র সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সর্বভূমিম সর্বত স্পৃত্বা অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। আমরা মন্ত্রটাই বলি এবং দেবতার মাথায় জল ঢালি, কিন্তু তিনি অনুভব করতেন তিনি যেন স্বয়ং নারায়ণের মাথায় জল ঢালছেন এই মন্ত্র বলতে বলতে। এই ঘটনার সাক্ষী অমলানন্দজি অনেকবার, একবারের ঘটনা তিনি বলতেন এটা খুব অনেকবার বলতেন, অনেকবার শুনেছি। একবার দুর্গাপুজোর বিজয়ের পর গ্রামের সব সারগাছি গ্রামের সব লোকজন এসেছে পূজনীয় মহারাজকে প্রণাম করবে বলে, একটা বড় থালায় ভর্তি করে মিঠাই নিয়ে দোতলায় ঠাকুরঘর, আপনারা যারা গেছেন দেখেছেন ছোট্ট ঠাকুরঘর, সেই এই ঠাকুরঘরই ছিল। এই ঠাকুরঘরে সেই থালাতে সেই মিঠাই দিয়ে পূজারী চোখ বন্ধ করে নিবেদন করছে। বেশ মিনিট 20-25 হয়ে গেছে আর মহারাজ নিচে খাটিয়ায় একটা দড়ির খাটিয়ায় বসে আছেন, আর পায়ের কাছে সব গ্রামবাসীরা বসে আছেন। মহারাজ প্রথমে বললেন যা তো সিদ্ধু, গিয়ে দেখতো মিঠাই নিবেদন হলো কিনা। সিদ্ধেশ্বর মহারাজ গিয়ে দেখলেন যে পূজারী তখনও চোখ বন্ধ করে জপ করছেন এবং মিঠাই নিবেদন করছেন। এসে যখন তিনি অখণ্ডানন্দকে বললেন তখন বললেন যা গিয়ে থালাটাই তুলে নিয়ে, এখানে জ্যান্ত জীবন্ত নারায়ণরা বসে আছে আর চোখ বন্ধ করে কাকে নিবেদন করছে। নিঃশব্দে গিয়ে সেই থালাটা তুলে নিয়ে এলেন অমলানন্দজি, সেই থালা থেকে অন্য একটা থালায় মিষ্টিগুলোকে সরিয়ে তারপরে সকলের হাতে সেই মিষ্টি বিতরণ করা শুরু হয়ে গেল। পূজারি যখন চোখ খুলে নিবেদন করবে দেখছে যে টেবিল খালি, মিষ্টি নেই, কিছু নেই। অখণ্ডানন্দজি এরকম নানা রকমের ঘটনা, নানা রকমের গল্প তিনি বলতেন, এবং প্রত্যেক ঘটনায় উনি বলতেন, উনি ওরা অখণ্ডানন্দজিকে অখণ্ডানন্দজি বলতেন, বাবা বলতেন, বাবা সব কথাতেই তারা বাবা বলতেন, ওরা জীবন্ত জাগ্রত দেখতেন। মহারাজের তখন অনেক বয়স হয়ে গেছে, রামকৃষ্ণ মিশনের শতবর্ষের প্রথম অনুষ্ঠান হয়েছিল সারগাছি আশ্রমে 1897 সালে, সবাই গিয়েছিলেন। মহারাজ লাফিয়ে ঝাঁপিয়ে সেই অনুষ্ঠানে গেলেন এবং সেই এই গরমের ভেতরে এরকম গরমের সময় তিনি গিয়েছিলেন, সে সারাদিন সব ঘুরে ঘুরে দেখছেন না, বাবা যা যা ভালোবাসতেন তাই তাই হচ্ছে, লোকগান হচ্ছে, কথকথা হচ্ছে, নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে। আর সেই 73 বছরের বৃদ্ধ যিনি অত হৃদরোগে ভুগতেন তিনি সে সারাদিন ঘুরে ঘুরে বাচ্চা ছেলের ভেতরে ঘুরে ঘুরে দেখছেন। তার সঙ্গীরা বলেছিলেন মহারাজকে দেখে মূলত মহারাজ যেন সেই 8 বছরে ফিরে গেছেন যে সময় তিনি অখণ্ডানন্দের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অখণ্ডানন্দজির গল্প আমরা ভীষণভাবে শুনেছি, তার জীবন তার কাজ অমলানন্দজিকে দেখলে বোঝা যেত এরকম ডেয়ারিং ছিলেন। অখণ্ডানন্দজি কেমন ছিলেন বারবার সে কথা বলতেন। ওনার ঘরে ঠাকুরের ছবি ছিল না, টেবিলে ছিল, কিন্তু একটি ছবিই ছিল মহারাজের ঘরে, সেটা অখণ্ডানন্দজি, যেটা আপনারা সবসময় দেখেন। মহারাজ বলতেন মুখখানা দেখো, দেখলে মনে যেন ছোট শিশু অখণ্ডানন্দজি মুখখানা। আমি এবারে আমরা গিয়েতে গেছিলাম, সারগাছিতে গেছিলাম, চুপ করে দেখার চেষ্টা করছিলাম অখণ্ডানন্দজি মুখখানা, একবারে ছোট্ট শিশুর মতো একবারে তাকিয়ে আছেন এরকম সামনের দিকে, খুব সুন্দর। আজকে তার পবিত্র জীবন আমরা পড়ব। অখণ্ডানন্দজির পুরন পূর্ব নাম ছিল যে গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, তিনি তার ডাক নাম গঙ্গাধর, স্বামীজি তাকে ভালোবেসে গ্যাঞ্জেস করে ডাকতেন। তার বাবা ছিলেন, তার বাবার নাম শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়, তিনি তর্করত্ন উপাধিধারী, টোলে পড়াতেন, টোলে অধ্যয়ন করেছেন এবং পরবর্তীকালে কুলাচার্যের কাজ করতেন বলে ঘটক ঠাকুর নামে পরিচিত ছিলেন। এরা আদতে বাংলাদেশের লোক, বাংলাদেশের নড়াইল, যশোরের নড়াইলের ব্রাহ্মণডাঙ্গা গ্রাম থেকে তারা এসেছিলেন এবং সেখান থেকে পাত্তারি গুটিয়ে তারা এই কলকাতার কাছেই আহিরিটলায় থাকেন। এই তর্করত্ন মশাই নিজে ছিলেন অত্যন্ত শুদ্ধাচারী এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর গঙ্গাধরের জন্ম হয়েছিল এই আহিরিটলার মানিক বসু ঘাট স্ট্রিটে একটি ভাড়াটে বাড়িতে, বাড়িটি এখনও আছে মনে হয়। আর জন্ম হয় মহালয়া তিথিতে 1271 বঙ্গাব্দের 15-ই আশ্বিন, ইংরেজির 1864 সালের 30শে সেপ্টেম্বর, অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পর
তার জন্মগ্রহণ হয়। অমাবস্যা তিথি ছিল তখনও, অমাবস্যা তিথি প্রতিপাদ তিথির একেবারে সন্ধিক্ষণে তার জন্ম হয়। নিষ্ঠাবান এই ইয়েতে বালক ছোটবেলা থেকেই এই ব্রাহ্মণোচিত সংস্কারগুলি সম্পর্কে একেবারে অবহিত ছিলেন এবং এগুলো তার মানে অজান্তেই তার মনের ওপর ভীষণভাবে ছাপ ফেলে গেছিল। পরবর্তীকালে যখন তার উপনয়ন সংস্কার হয় তারপর থেকেই তিনি সপাকে ভোজন, গীতা উপনিষদ পাঠ এবং পুজো জপ ধ্যান আদিতে মন দেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আর খুঁজে পেতে ভালো লোকেরা তো এরকম ভালো ভালো বন্ধুই খুঁজে পায়, খুঁজে পেতে তিনি তার আরেকজন ভালো বন্ধুকে খুঁজে পেয়েছিলেন, যার সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন। তিনি হলেন, তার পূর্বাশ্রমের নাম ছিল হরিনাথ, পরবর্তীকালে যার নাম হয় স্বামী তুরিয়ানন্দজী মহারাজ। এর সঙ্গেই বাগবাজারে দীননাথ বসুর বাড়িতে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়। এই ঘটনাটি উল্লেখ করে পরবর্তীকালে যখন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা করতে যান, ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? গঙ্গাধর মহারাজ উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, একবার খুব ছেলেবেলায় আপনাকে একবার দীনু বসুর বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এই কথা শুনে ভীষণ হাসতে থাকেন ঠাকুর, এবং ঠাকুর কাছে গোপালদা ছিলেন, গোপালদাকে বলেন, ও গোপাল শোনো শোনো এ কী বলে, এই বলছে আমায় নাকি খুব ছেলেবেলায় দেখেছিল, এর আবার ছেলেবেলা। এটা দীননাথ বসুর বাড়িতে তিনি প্রথম দেখেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে খুব সম্ভবত 1883 বা 1884 সালে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন, প্রকৃত দর্শন করেন দক্ষিণেশ্বরে গিয়ে। এবং এই কবছরের ভেতরেই তার ভেতরে গভীর একটা ধর্মভাব আর একটা গভীর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস তার ভেতরে দৃঢ়মূল হয়েছিল। তিনি ব্রহ্মচর্যের সমস্ত নিয়মকানুন পালন করতেন, যেমন তিনবার করে গঙ্গা স্নান করতেন, তিনবার করে জপ ধ্যান করতেন, নিজে রান্না করতেন, মাথায় তেল দিতেন না, এবং প্রাণায়াম ইত্যাদি করতে করতে তার সেই অশ্রুপুলক আদি নানারকম যে ফল হয় সেগুলি হতো, এবং তিনি গঙ্গায় ডুব দিয়ে অনেকক্ষণ কুম্ভক করে থাকতে পারতেন। এছাড়াও আরেকটা জিনিস ছিল, তিনি রোজ হরিতকি খেতেন। হরিতকি সম্পর্কে তিনি শুনেছিলেন যে হরিতকি হলো মায়ের মতো, মা যেমন কখনো মায়ের স্নেহ ছায়া থাকলে কখনো আমাদের যেন কোনো অপকার হয় না, কখনো আমাদের কোনো বিপদ হয় না, হরিতকিও খানিকটা মায়ের মতন। এই তার এই ছেলে মানুষগুলো ঠাকুর এই তার এই শুভ সংস্কারগুলোকে একগুলোকে সঠিক পথে ঠাকুর চালিত করেছিলেন। তার এরকম এ আপনি যদি পাঠ শুনবেন না, সারাক্ষণ মেসেজ করবেন, তাহলে কিন্তু খুব মুশকিল। আপনি কখনো হাত দেখাচ্ছেন, কখনো হাত তুলছেন, কখনো মেসেজ করছেন, তার মানে আপনি শুনছেন না, এ কী কথা? মেসেজ করার দরকার নেই, কান পেতে শুনতে হবে, না না শুনলে চুপ করে বসে থাকতে হবে। আমি দেখেছি আপনি এসেছেন, কিন্তু নিজের উপস্থিতি এমনি করে জানান দেবেন? আমাদের ভগবানের উপস্থিতি যদি আমাদের জীবনে আমরা জানান দিতে পারি, সেটা অনেক কাজে লাগবে। এইটাই একটা আমরা বড় ভুল করে ফেলি, আমরা নিজেদের উপস্থিতিটা খুব বেশি করে জানান দিয়ে ফেলি। গঙ্গাধর মহারাজের কথা বললাম, এই প্রথমবার যখন তিনি ঠাকুরের কাছে আসেন, ঠাকুর তাকে ওই জিজ্ঞাসা করেন, তুমি আমাকে আগে কখনো দেখেছিলে কিনা, যেটার কথা বললো আমাদের সেইটা বলেছিলেন। সেদিন তিনি ওই ঠাকুরের নির্দেশে তিনি কিছুক্ষণ কালী মন্দিরে এবং বিষ্ণু মন্দিরে প্রণাম করে পঞ্চবটিতে ধ্যান করেছিলেন। সে রাত তিনি সেদিন দক্ষিণেশ্বরে ছিলেন, আসার সময় ঠাকুর তাকে নির্দেশ দেন যে আপনি তুমি গিয়ে একটুখানি এবার থেকে যখন আসবে মঙ্গল শনিবার আসবে। এটা একটা ঠাকুরের একটা স্পেশালিটি ছিল, যখনই ঠাকুর কাউকে বিশেষ কোনো আধ্যাত্মিক উপদেশ দেওয়ার কথা ভাবতেন তখন তাদের মঙ্গলবার বা শনিবার আসতেন। এর দুটি কারণ ছিল, প্রথম কথা হচ্ছে রবিবার দিন ছুটির দিন ছিল, তখন যত গৃহী ভক্তরা রবিবার দিন আসতেন। আপনারা দেখে অবাক হবেন, মাস্টারমশাই কিন্তু সব রবিবারই এসেছেন, এবং সেই কথা বলা, সেই যে কথা, সেই কথা শুনে প্রত্যেকের মনে সেই কথা, যে কথা মাস্টারমশাই লিখে রেখে গেছেন, এগুলো প্রত্যেকটি রবিবার বা ছুটির দিনে শোনা। গৃহস্থদের উদ্দেশ্যে যেদিন গৃহীদের মানে অ্যাসেম্বলি হতো, সেই সেই দিনকে এই সমস্ত কথাবার্তা আলোচনা হতো, সেই কথাগুলো পড়েই আমাদের নিজেদের ভেতরে প্রবল বিবেক বৈরাগ্য জাগ্রত হয়। আর ভেবে দেখুন, মঙ্গল শনিবারে যে কথাগুলো হতো সেই কথাগুলো কেমন, তার গভীরতা কত ছিল সেটা আমরা আন্দাজ করতে পারি। কিছু কিছু কথা এখনও
আমাদের পরম্পরায় আছে, যেগুলো আমরা পাবলিকলি বলতে পারি না, আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্য অনুষ্ঠানে যেগুলো আলোচনা হয়, যেগুলি ঠাকুর এই মঙ্গল শনিবার তার নিজের সন্তানদের বলেছিলেন, সেগুলি পরম্পরায় গুরুদের কাছ থেকে আমরা শুনি। বিশেষ তো আত্মস্থানন্দজি খুব বেশি করে বলতেন, বিরজানন্দজি ওকে যা নির্দেশ দিয়েছিলেন সেগুলো মহারাজের খাতায় নোট করা ছিল। আমার এখনও মনে আছে সন্ন্যাসের সময়, সন্ন্যাসের পর আমরা যখন মহারাজের কাছে গেলাম সেই খাতাটি বার করেছেন, ছোট্ট খাতা, আগেকার দিনে সেই বুন চুঁচ দিয়ে গাঁথা সেই ছোট খাতা, তাতে প্রায় ফেড হয়ে গেছে আত্মস্থানীর নীলকালিতে লেখা সেই সমস্ত উপদেশ, তার কিছু কিছু তিনি আমাদের বলেছিলেন। এই শনিবার দিন তিনি আসার কথা বললেন, এর কয়েকদিন বার বাদে দ্বিতীয়বার তিনি ঠাকুরের কাছে গেলেন, সেদিনকে তিনি ওই শনিবারেই এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর তাকে দেখা মাত্র খানিকক্ষণ বসতে দিয়ে একটা মাদুর হাতে নিয়ে গঙ্গার পশ্চিম, এই তার ঘরের পশ্চিমের বারান্দা দিয়ে নিগেলেন, মানে গঙ্গার দিকে যে বারান্দা দিয়ে স্বামীজি ঢুকেছিলেন সেইটা একটা গোলাকার বারান্দা ছিল, সেইখানে তিনি নিয়ে গেলেন। সেইখানে তিনি বললেন যে ওই আসন, ওই মাদুরটা পেতে তাতে বসতে, একটা বালিশ আনতে বললেন। তারপর তিনি ঠাকুরের ট্রেনিং শুরু হলো, বললেন সুখাসনে বসতে। কেমন সুখাসনে বসতেন? ঝুঁকতে নয়, আবার শরীরটা খুব টান টান করে নয়, যে আসনে বসলে আমার আনন্দ হবে, আমি দীর্ঘ সময় বসে থাকতে পারি। এই সুখাসন নিয়ে অনেকের অনেক রকমের কথা আমরা শুনেছি, আমাদের গুরুদের কাছে যা শুনেছি, যে আসনে বসতে তোমার সুবিধে হয়, কেউ পদ্মাসনে বসতে সুবিধে হয় তার জন্য ওটাই সুখাসন, কেউ ওই অর্ধপদ্মাসনে বসেন তাতেই তা সুখাসন, কেউ শ্রীশ্রীমা যেভাবে বসেন ওইটিকে তাদের সুখাসন বলে মনে হয়, এবং যাদের পা খারাপ হয়ে গেছে, পা মুড়ে আর বসতে পারেন না, চেয়ারে বসে জপধ্যান করেন, সেটাই তাদের জন্য সুখাসন। তিনি বলেছিলেন, বুদ্ধিশানন্দজির কাছে আমরা শুনেছিলাম যে জপ করাটাই কথা, যে আসনে বসে শারীরিক যন্ত্রণা রহিত অবস্থায় আমরা ভগবান, সমস্ত মন প্রাণ ভগবানকে দিতে পারবো, সেই যে পশ্চাৎ, সেই পশ্চাৎটিকে আমরা সুখাসন বলে থাকি। এই অনেক সময় সুখাসন হয়, আবার কেউ কেউ শুয়ে শুয়ে সেটাকে সুখাসন বলে মনে করেন, আমরা সেটাকে সুখাসন হিসেবে কনসিডার করি না। আমি বলি ওইভাবে শুয়ে শুয়েই শুনুন, কিন্তু ক্যামেরাটা না চালিয়ে। তা সেই উনি বলতেন একেবারে ঝুঁকে বসতেনই, আবার টান টান হয়ে বসার কথা নেই। ঠাকুর বলেছিলেন যে বারা ভাত পেলে তুই যেরকম করেই খা পেট ভরবে, ভগবানকে ডাকাটাই হচ্ছে কথা। এবং সেই দিন তিনি গঙ্গাধরের জীবে কিছু লিখে দিয়েছিলেন, গঙ্গাধরের সেই আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা সেদিন হয়, এবং শুয়ে ঠাকুর তার কিছু সেবা নেন। কীরকম সেবা? না, ঠাকুর তার পা দুটো গঙ্গাধরের কোলে তুলে দেন, কোলে তুলে দিয়ে বলেন সেই পাটার টিপ বাটনে। গঙ্গাধর তো তখন একটু কুস্তি টুস্তি করছেন, সেই হাত দিয়ে একবারে খুব জোরে ঠাকুরের শরীর টিপতে থাকেন। ঠাকুর বললেন অত জোরে নয়, অত জোরে নয়, করিস না, অত ছিঁড়ে যাবে। ঠাকুর গঙ্গাধর মহারাজ সেই প্রথম অনুভব করলেন যে ঠাকুরের শরীর ভীষণ রকমের নরম, মনে হচ্ছে হাড়ের ওপর, গঙ্গাধর মহারাজ পরবর্তীকালে বলেছিলেন হাড়ের ওপর যেন মাখন মাখানো রয়েছে, ঠাকুরের শরীর এত নরম। গঙ্গাধর মহারাজ নিজেই কথাটা পরবর্তীকালে বলতেন যে ভক্তিতে মানুষের শরীর নরম হয়ে যায়। আমরা যখন প্রথম সাধু হতে আসি, পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ এই মেসেজ করতে শেখাতেন, মেসেজ করবার সময় তিনি আমাদের দেখিয়ে দিতেন কীরকম করে মেসেজ করতে হয়। স্বামীজি বিরজানন্দজিকে দেখিয়েছিলেন, বিরজানন্দজি ওনাকে দেখিয়েছিলেন, ওনার কাছ থেকে আমরা শিখেছিলাম। এই আঙুলের টিপগুলো, যে টিপগুলো আছে এগুলো কোনো অবস্থাতেই সেই এতে লাগবে না, এটার কথা। ঠাকুর যেন ওইভাবে সম্পূর্ণভাবে প্রথম দ্বিতীয় দর্শনে শ্রীরামকৃষ্ণ তার সবটুকু, তার সব সত্তাটুকু অখণ্ডানন্দকে দিলেন। কেমন করে সাধন ভজন করতে হয়, তার উপযুক্ত আসন কি হবে, কি নিয়ে সাধন ভজন করবেন মন্ত্র, এবং শুধুমাত্র মন্ত্র নয়, যে ইষ্ট দেবতা তাকে বিধিবদ্ধভাবে সেবা করারও প্রয়োজন আছে, তিনটে জিনিস তিনি তাকে দেখিয়ে দিলেন। গঙ্গাধর মহারাজ ঠাকুরের একটি অদ্ভুত জিনিস আমরা অনেকেই জানি, ঠাকুর কখনো কারোর ভাব ভাঙেননি। ঠাকুর প্রত্যেককে সময় দিতেন বোঝার জন্য যে আমরা যে ভাব যেটি নিয়ে আছি সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা অসার বলে বোধ করব ততক্ষণ পর্যন্ত ঠাকুর আমাদের সুযোগ দেন। তিনি তার পার্ষদদের যখন স্থূল শরীরে ছিলেন তখনও তাদের সেই সুযোগ দিয়েছিলেন,
এবং যখন তারা বুঝতেন যে এই ভাবটা ঠিক নয় তখন তাদের একটু একটু করে বদল করতে সাহায্য করেছিলেন। ঠাকুর ভালো খুব ভালোবাসতেন যে ঠাকুর গঙ্গাধর মহারাজ যে ব্রাহ্মণোচিত যা যা কর্ম করেন সেগুলো যেমন তিনি সমর্থন করতেন, একই সঙ্গে তার এই বুড়োটেপনার নিন্দাও করতেন। তিনি বলতেন ক্রমাগত ওই রুটিনের মধ্যে ঢুকে গেলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। সাধন ভজনের জীবন একঘেয়ে নয়, রুটিন মাফিক জীবনের ভেতরে প্রত্যেক দিন নিজেকে আবিষ্কার করা, এটা হচ্ছে সাধনের একটি গুরুত্ব। আমরা যদি প্রত্যেক দিন নিজেকে নতুন করে আবিষ্কার না করতে পারি তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একইভাবে সাধন ভজন করে যেতে পারবো না, একই কাজ দীর্ঘদিন ধরে সাধন ভজন করতে পারবো না। গোড়ামি নিষ্ঠা ভালো কিন্তু কোনো কিছুতে গোড়ামি ভালো না, যেটি নিন্দে করতেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন আগে অখণ্ডানন্দজির এরকম ছিল যে তিনি ভীষণ রকমভাবে ওই তার যে নিষ্ঠা সেগুলোতে লেগে থাকতেন। সকালবেলা তিনি আসতেন এবং এসে ওই মালসা পুড়িয়ে হবিষ্যি করতেন এবং অনেক সাদা সাদ্ধি করলেও কেউ কারু কোনো ব্রাহ্মণের হাতে তিনি খেতেন না, সপাকে করতেন। ঠাকুরের আদেশে এই নিয়মের একবারে ব্যতিক্রম হয়। একবার ঠাকুর তিনি আসেন আর কি ইয়েতে দক্ষিণেশ্বর মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে আসেন একটি তরমুজ নিয়ে। প্রায় দুপুর হয়ে গেছে, সেই তরমুজ নিয়ে একবারে ঘামতে ঘামতে তিনি এসে ঠাকুরের কাছে পৌঁছন। ঠাকুর তাকে দেখেই বলেন যে আজকে রাত্রে আজকে তুই আবার এখনই ফিরে যাবি নাকি? গঙ্গাধর বলেন না, সে রাত্রে তিনি দক্ষিণেশ্বরেই থাকেন এবং সকালে উঠে ঠাকুর তাকে এক গাড়ু জল নিয়ে তার সঙ্গে সঙ্গে যেতে বলেন। খানিক দূর যাওয়ার পর ঠাকুর তাকে পঞ্চবটিতে নিয়ে গিয়ে বসিয়ে দেন এবং বসানোর পর তিনি দেখলেন যে গঙ্গাধর মহারাজ একটুখানি বিকে বসে আছেন, সেইটুকু ঠাকুর ঠিক করে দিতেন। ঠাকুরের এই অদ্ভুত দুটো জিনিস আপনারা দেখবেন, ঠাকুর টাস্ক দিতেন, একই সঙ্গে সেই টাস্কটা করা হচ্ছে কিনা, সেটিকে কাজ করছেন কিনা আমরা সেটাও দেখে দিতেন। সবার ক্ষেত্রেই আমরা এই জিনিসটা দেখতাম, সেটা হচ্ছে তিনি দেখতেন যেমন শ্রী শ্রী মা এবং লক্ষ্মী দিদিকে তিনি আদেশ করেছিলেন যে খুব সকালে উঠে সাধন ভজন করার জন্য। লক্ষ্মী দিদি এবং শ্রী শ্রীমাকে তিনি রোজ মনে করিয়ে দিতেন সকাল হয়ে গেছে। লক্ষ্মী দিদি ঠাকুরের গলা শোনা মাত্র উঠে বসার চেষ্টা করতেন আর মা চেপে চুপে রাখতেন যাতে লক্ষ্মী দিদি ছোট মেয়ে সে যেন আরেকটু ঘুমোতে পায়। কিন্তু ঠাকুর তার নিজের এই যে নিষ্ঠাতে খুব এড়ে থাকতেন, সাধন ভজন সকাল সকাল করা দরকার। যখন তিনি কোনোরকম এদের কোনোরকম আওয়াজ পেতেন না তখন ওই দরজার গোড়ায় তার ওই ইয়ে থেকে গাড়ি থেকে জল ঢেলে দিয়ে চলে যেতেন যাতে বিছানা ভিজে যাবার ভয় তারা উঠে যায়। সবার ক্ষেত্রে তাই, রাজা মহারাজ বুড়ো গোপাল দাদা বাবুরাম মহারাজ এরা সব দক্ষিণেশ্বরে থেকে তপস্যা করতেন। ঠাকুর ঠিক করে দিয়েছিলেন প্রত্যেকে কে কতটা রুটি রাত্রিরে খাবেন এবং কতটা সাধন ভজন করবেন। এবং কিছুদিন বাদে তিনি যখন খোঁজ নিয়ে জানতে পারলেন যে বাবুরাম মহারাজ তাকে জানালেন, তিনি বাবুরাম মহারাজের কাছে খোঁজ করেছিলেন যে তারা কে কতটা রুটি রাত্রিরে খান, যখন শুনলেন নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি রুটি খান তখন তিনি মায়ের কাছে অনুযোগ করেছিলেন। মা সেটা নালিফাই করে দিয়েছিলেন অন্য কথা, কিন্তু এই যে প্রত্যেকের জন্য ব্যবস্থা সাধন ভজনের শুধুমাত্র পথ বলে, তিনি উত্তম বৈদ্য, সাধন ভজনের শুধু পথ বলে দিয়ে শেষ করেননি, সেই পথে তারা কীরকমভাবে চলছে কেমনভাবে গোটা জিনিসটাকে তিনি এক্সিকিউট করছেন এইটাকে তারা দেখতেন, এটিকেও তিনি খুব ভালো করে দেখতেন। তাই তিনি ওই নিয়ে যাওয়ার সময় তাকে গঙ্গা ইয়েতে ঠাকুরকে সাথে সঙ্গে করে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন আমাদের ইয়েতে পঞ্চবটিতে, এবং শুধু বসালেন না, তিনি কেমনভাবে সাধন ভজন করেন সেটিও দেখিয়ে দিলেন। তারপরে তাকে পাঠালেন স্নান টান, সকালে স্নান টান সারার পরে দুপুরে তিনি ওই বিষ্ণুঘর এবং কালীঘর থেকে প্রসাদ গ্রহণ, প্রসাদ যা আসতো পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বেলের পানা এগুলো খানিকটা গ্রহণ করে বাকি সবটুকু গঙ্গাধর মহারাজকে দিলেন এবং গঙ্গাধর মহারাজ সেগুলো যেহেতু ফলপ্রসাদ এবং ঠাকুরের প্রসাদই তাই তিনি কোনো আপত্তি করেননি। কিন্তু আপত্তিটা এলো দুপুরের সময় থেকে, তাকে যখন এই খেতে বলা হলো তখন তিনি আর কিছুতেই খেতে রাজি হলেন না এবং খেতে রাজি না হওয়ার জন্য তিনি বারবার
এটা বিরোধিতা করতে থাকলেন। ঠাকুর বলেছিলেন, গঙ্গা জলে পাক মা কালীর প্রসাদ মহা হবিষ্যি, যা খেগে যা। এটা হচ্ছে কথা, এই যে তার যে ভাবনাটা সেটাকে একবারে পুরো ভেঙে দিলেন। তারপরে কিন্তু তিনি তাকে রক্ষা করেও চললেন। ইনি ভাবলেন, অখণ্ডানন্দজি ভাবলেন, একটু চালাকি করি, ঠাকুর তো আর সবটুকু আমাকে দেখবেন না। তাই তিনি ঠাকুরের কথা শুনে তিনি ঠাকুরের ঘর থেকে বেরিয়ে প্রথমে ভাবলেন তিনি বিষ্ণু ঘরের দিকে যাবেন, ঠাকুর ঘর থেকে অনেকটা দূরে, বিষ্ণু ঘরে গিয়ে বিষ্ণু ঘরের প্রসাদ পেয়ে চলে আসবেন, সে নিরামিষ প্রসাদ পেয়ে চলে আসবেন। কিন্তু বেরিয়েই যখন খানিকটা দূর যাওয়ার পর বিষ্ণু ঘরের দিকে টার্ন নিচ্ছেন, ঘাড় ঘুরিয়ে দেখলেন ঠাকুর দাঁড়িয়ে আছেন দরজায়, অখণ্ডানন্দজি কোন দিকে যান সেটা দেখার জন্য। ফলে তাকে বাধ্য হয়েই কালীঘরে গেলেন, কিন্তু সেখানে গিয়ে খুব হতবাক হলেন। কালীঘরে গিয়ে মায়ের প্রসাদ পেলেন, কিন্তু প্রসাদে সেদিন কোনো আমিষের ব্যাপার ছিল না। তিনি একবারে সম্পূর্ণ নিরামিষ প্রসাদ সেখানে গ্রহণ করলেন। খাওয়ার পরে ফিরে যখন এলেন, আহারান্তে যখন ফিরে এলেন, তখন ঠাকুর তাকে খানিকটা ওই ইয়ে দিলেন, পান খেতে দিলেন, দু এক খেড়ি পান খেতে দিলেন। বললেন, খাওয়ার পরে দুটো একটা পান খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। এইবার প্রথম আক্ষরিকভাবে নরেনের সঙ্গে তার পরিচয় হচ্ছে। ঠাকুর নরেনের প্রসঙ্গ করতে গিয়ে বলছেন, দেখ নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভেতরের দিকে টান, কলকাতার রাস্তা দিয়ে যায় আর বাড়ি ঘর দোর গাড়ি ঘোড়া সব নারায়ণময় দেখে, তার কাছে যাস। এই শুধু পরিচয় দেওয়ার ছলে নয়, আজকের সারা দিনের এই আচরণে শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন খাওয়াটাই শেষ কথা নয়, খাওয়ার পেছনের যে ফিলোসফিটা সেটা হচ্ছে জীবন ধারণ করা এবং মনটিকে পবিত্র রাখা, যে মন দিয়ে আমরা ভগবানকে ডাকবো সেই মনটিকে পবিত্র রাখা। তিনি নরেন্দ্রের সাথে নরেন্দ্রের কথা বলাতে পরে ঠিক পরে তিনি আহিরিটলা থেকে হেঁটে নরেন্দ্রের সঙ্গে দেখা করতে যান এবং নরেন্দ্রের সঙ্গে দেখা করে অত্যন্ত আনন্দ পান। ঠাকুরের সঙ্গে তৃতীয় দর্শনেতে তিনি এই ঘটনাগুলি বলেন। ঠাকুর অত্যন্ত আনন্দ পান এবং বলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। ভাবি যে সন্ন্যাসী সঙ্গ করতে চলেছে, তার যে নেতা সেই নেতার সঙ্গে সকলের পরিচয় শ্রীরামকৃষ্ণ স্থাপন করে দিতে চেয়েছিলেন। আসলে নরেন্দ্রের খুব স্পষ্টবাদিতার জন্য নরেন্দ্রের খুব বদনাম ছিল, সবাই ভালোবাসতেন, সবাই নরেন্দ্রের প্রশংসা করতেন। একই সঙ্গে এক শ্রেণীর মানুষ নরেন্দ্রের এই স্পষ্টবাদিতা নিয়ে অত্যন্ত বিরোধিতা করতেন, তাই নরেন্দ্র সম্পর্কে একটা জনমানুষে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমরা যখন প্রথম স্বামীজি সম্পর্কে আসি, স্বামীজির তেজের কথা ভেবে আমরা সবসময় স্বামীজি থেকে পিছিয়ে যেতাম, কিন্তু যত স্বামীজিকে দেখা গেছে, যত তার হৃদয়বত্তার সঙ্গে আমাদের ব্যক্তিগতভাবে সকলের পরিচয় হয়েছে, তত আমরা বুঝেছি যে শ্রীরামকৃষ্ণ যতটাই নরম হন, যদি তার চেয়েও নরম কেউ হয়ে থাকে সেটি স্বয়ং স্বামী বিবেকানন্দ। আসলে দুজনে একটি মুখোশ পরে আমাদের সামনে এসেছিলেন। ঠাকুরের সেই মুখোশটা, সেই চাদরটার বাইরের দিকে ছিল ভক্তিতে ভরপুর এবং ভেতরটি ছিল জ্ঞানে ভরপুর। যখন চাদর পাল্টাপাল্টি করি আমরা, তখন যেমন যখন এই যেটা যেটা ভেতরে থাকে সেটা চাদর পাল্টানোর সময় বাইরের দিকে চলে আসে। ঠাকুর যখন তার উত্তরাধিকার তুলে দিলেন স্বামী বিবেকানন্দের হাতে, সেই চাদর পাল্টাপাল্টি হয়ে গেল। ঠাকুরের সেই ভেতরের জ্ঞানের ভাব স্বামীজির ভেতরে বাইরেতে প্রকাশিত হলো এবং ঠাকুরের বাইরের সেই প্রবল ভক্তিভাব স্বামীজির ভেতরে প্রকাশিত হলো, যে কারণে স্বামীজি থেকে আমরা শতহস্তে দূরে থাকতাম। কারণ তার সেই জ্ঞানের আলো, যে কেউ স্বামীজি থেকে দূরে থেকেছে তার সেই জ্ঞানের আলো অনেক সময় চোখ ধাঁধিয়ে গেছে, কিন্তু যারা সেই আলোকে উপেক্ষা করে স্বামীজির কাছে গিয়ে পৌঁছেছেন তারা সবাই স্বামীজির সেই নরম হৃদয়ের স্পর্শ পেয়েছেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি বলছেন যে তার ভেতরে এই বাইরের এটা নয়, ভেতরের মানুষটাই তার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিলেন এবং তাই তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছেন। গঙ্গাধর মহারাজ দক্ষিণেশ্বরে যান এবং ঠাকুরকে ভাবাবেশে তিনি দেখতে থাকেন এবং যত তিনি ঠাকুরকে দেখতে থাকেন ততই তিনি ঠাকুরকে মুগ্ধ হয়ে দেখতেন। এর ঠাকুরের নানা রকমের ছবি আমাদের আছে, তার মধ্যে ঠাকুরকে তিনি দেখতেন, ঠাকুর যখন গান গাইতেন সেই গানেতে, গান গাইবার সময় ঠাকুরের যে বিভিন্ন রঙ্গ, তার যে বিভঙ্গ,
সেগুলি তার ভীষণ ভালো লাগতেন। দুটি গান যেটি পরবর্তীকালে আমাদের অখণ্ডানন্দজি তার স্মৃতিতে বলেছেন, ঠাকুরের যে দুটি গান, সেই দুটি গান গাইবার সময় তার ভেতরে যে আনন্দের ছটা ফুটে উঠত সেইটির কথা তিনি বলেছেন। একটি হচ্ছেন বৃন্দাবন বিহারি রাই আমাদের এই গানটি, আরেকটা হচ্ছে এসোমা এসোমা হৃদয় রমা পরাণ পুতলি গো। ঠাকুরের অনেক গান তিনি শুনেছেন, কিন্তু এই দুটি গানের সময় ঠাকুরের যে ভাব সেইটি তার মনের ভেতরে গেঁথে গেছেন। তিনি বলছেন যে বৃন্দাবন বিহারিণী রাই আমাদের, এই গান গাইতে গাইতে ঠাকুরের দু চোখ প্রেমাশ্রুতে ভরে যাচ্ছিল। তিনি একেবারে এমনভাবে গান গাইছিলেন যেন গানের ভেতরে যেন ঢুকে গেছিলেন, তার দু চোখ এমনভাবে জলে পূর্ণ হয়েছিল, তিনিও যেন রাধার বিরহ অন্তরে অন্তরে অনুভব করতে পারছিলেন। এবং দ্বিতীয় গানটা এসোমা এসোমা হৃদয় রমা পরাণ পুতলি গো, মম হৃদয় আসনে হৌমা আসীন নিরক্ষিত ময় গো। এই গান গাইতে গাইতে তিনি এমন ভাবাবস্থ হয়ে যান, তার থেকে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হন। এই দুটো ট্রান্সফরমেশন, গান গাইবার সময় সচেতন ভাবা, গান গাইতে গাইতে ভাবের ভেতরে ডুবে যাওয়া, এবং গান থেমে গিয়েছে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যান, এই যে তিনটি ছবি, এই তিনটি ছবি তার মনের ভেতরে ভীষণভাবে জাগ্রত হয়েছিল। এই উচ্চ আধ্যাত্মিক, আর কখনো কখনো তিনি ঠাকুরের সঙ্গে উচ্চ আধ্যাত্মিক ভাবে মগ্ন হয়ে থাকতেন। ঠাকুর মাঝে মাঝে তার দর্শনের কথা তাকে বলতেন, এবং এর মধ্যে একটি দর্শনের কথা যা তিনি শ্রীরামকৃষ্ণের কাছে শুনেছিলেন গঙ্গাধর মহারাজ, সেটি তার হৃদয়ে জুড়ে ছিল। সেটি হলো তিনি শ্রীরামচন্দ্র এবং শ্রীমা শ্রী জানকী মা তার যে সীতাদেবীর যে দর্শন পেয়েছিলেন সেই দর্শনের গল্পটি তিনি বলেছিলেন। ঠাকুর একটু একটু করে তার ট্রান্সফরমেশন করছিলেন, তার যে এই যে বামনাইয়া সেটাকে তিনি সমর্থন করতেন, কিন্তু সেইটা নিয়ে যে বাড়াবাড়ি সেই অতিরিক্ত ভাবটিকে তিনি সমর্থন করতেন না। একই সঙ্গে প্রত্যেকটি জিনিসের সমমর্যাদা, প্রত্যেকটি জিনিসকে পৃথক, যার যে মর্যাদা পাওয়ার কথা তার সেই মর্যাদা দেবার জন্য তিনি তাকে সচেষ্ট করতেন। একদিন ঠাকুর দেখলেন অখণ্ডানন্দজি গঙ্গা জলে শৌচ করবার জন্য শৌচ করবার জন্য এগিয়ে যাচ্ছেন। তিনি তাকে বারণ করলেন, বললেন সে কি কথা রে, ওরে গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি যা হাঁস পুকুরে যা, সব জলই জল, কিন্তু কোনো জলে শৌচ করা যায়, কোনো জলে গঙ্গা পূজা করা যায়, প্রত্যেক জলের আলাদা আলাদা ভূমিকা আছে, এবং সেই ভূমিকা অনুযায়ী সেই জলকে সেইকে সম্মান করা উচিত। গঙ্গাধরের এই ভুল ধারণাকে তিনি ইয়ে করে দিয়ে ঠিকঠাক করে দিলেন। লোকে শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, এবং আমরা হয়তো আজকের দিনে এরকমভাবে ভাবতে পারি না, শ্রীরামকৃষ্ণের কাছে এসে তারা তাদের অভিমত প্রকাশ করতেন। সকলেই তো শ্রীরামকৃষ্ণকে পাগলা বামুন হিসেবে ভাবতেন, তিনি যে অবতার বরিষ্ঠ, তিনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এ কথা তখনকার মানুষ মনে করতেন। একজন ভালো মানুষের কাছে এসেছে, এবং ভালো মানুষের কাছে এসে আমার যে ধর্মীয় ভাব সেটি আমরা তারা প্রকাশ করতেন। এরকমই একজন এসে ঠাকুরের কাছে প্রকাশ করেন, ঠাকুরকে খানিকটা ধাক্কা দেওয়ার জন্য তিনি কথাগুলি বলেন। ঠাকুরের কাছে অনেক অল্প বয়সী ছেলেরা আসতেন, এবং তিনি লক্ষ্য করেছিলেন এরা শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভাবে তাদের জীবনের ভেতরে একটা পরিবর্তন আসছে। এরা সাধু হবে কি হবে না সেটা অনেক পরের কথা, কিন্তু এদের জীবনটা যে পরিবর্তন হচ্ছে এটা এরা সাধারণের মতো আর পাঁচজনের মতো জীবনযাপন করেন না, সেটা তিনি লক্ষ্য করেছিলেন। সেটা লক্ষ্য করেই তিনি একদিন ঠাকুরকে বলেন, এই যে আমাদের অল্প বয়সী ছেলেদের সংসার বিমুখ করা এটা একেবারে সম্পূর্ণভাবে অনুচিত। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, হবিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক গুণ, প্রভৃতিক সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের অনেক সৎকর্মের ফলে হয়। আর গঙ্গাধর মহারাজের দিকে আঙ্গুল নির্দেশ করে তিনি বলেছিলেন, দেখো না এই যে ছেলেটা একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্ত্বগুণ বেশি, সত্ত্বগুণের যখন উদয় হয় তখন এই সবই হয়। গঙ্গাধর মহারাজ অনুভব করলেন তিনি যে সংযম পালন করে যেটার জন্য সকলে নিন্দা করে সেটা কখনোই নিন্দনীয় নয়, কিন্তু নিন্দনীয় সেটা হচ্ছে প্রত্যেক আচারের মাত্রাধিক্য, এটি অন্যায়, এটিকে জীবনে পরিহার করতেই হবে।
এইটিকে জীবনে পরিহার করা দরকার আছে। আমরা অনেকেই বুঝতে পারি না, আমরা ভাবি যে কেউ যদি ভগবতমুখী হতে চায় তাহলে সেটা খুবই একটা অন্যায় কাজ করছে। আমাদের একদিন সাধুর মা ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, তার সঙ্গে এক সাহিত্যিকের দেখা হয়েছিল। সেই সাধুটি পুরুলিয়া বিদ্যাপীঠে জয়েন করেন, কলকাতা থেকে পুরুলিয়া বিদ্যাপীঠ ট্রেনে তার বাবা মা এবং ভাই রওনা দিচ্ছিলেন। শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে স্টেশনে দেখা হয়েছিল, হাওড়া স্টেশনে তাদের দেখা হয়েছিল। শক্তি চট্টোপাধ্যায় খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে ছেলেপুলে চোর হয় জানি, কিন্তু ছেলেপুলে সাধু হলে বাবা মার যে ছেলেপুলে চোর হয় জানি এবং চোর হলে বাবা মার খুব কষ্ট হয় সেটাও জানি, কিন্তু ছেলেপুলে সাধু হলে বাবা মায়ের যে এত আনন্দ হয় এটা কখনো জানি না। এই প্রথম নাকি তিনি লক্ষ্য করলেন যে কোনো ছেলে সাধু হতে হয়েছে এবং তার বাবা মা আনন্দের সঙ্গে সেই ছেলেকে দেখতে চলেছেন, এটা তিনি আমাকে পরবর্তীকালে বলেছিলেন। ঠাকুর একদিন গঙ্গাধর মহারাজ ঠাকুরকে তার বন্ধু মনে করতেন, সেই কারণে খুব সহজে তিনি ঠাকুরের সঙ্গে তার কথোপকথন তার কথাবার্তা বলতেন। একদিন তিনি এসে বললেন যে ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তার চোখে জল এসেছিল। ঠাকুরের সেই শুনে ভারী আনন্দ, ঠাকুর বললেন এসেছিল, এই বলে খুব খুশি হলেন। তারপরে বললেন প্রার্থনা কি করে করতে হয় জানিস, এই বলে তিনি যেটি করলেন সেটি আমরা এই অখণ্ডানন্দজির লেখা থেকে পাই। অখণ্ডানন্দজি বলছেন, একটি ছোট ছেলের মতো হাত পা ছুড়িয়া অঝরে কাঁদিতে ও বলিতে লাগলেন, মা আমায় জ্ঞান দে ভক্তি দে, আমি কিছুই চাই না মা, আমি যে তোকে ছেড়ে থাকতে পারি না মা। যেন একটি ছোট্ট ছেলে কাঁদিতেছে। এই যে অখণ্ডানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন, ঠাকুর তাকে শেখাচ্ছেন কেমন করে ভগবানকে ডাকতে হয়। আবার তার মাইক্রোফোন অন হয়ে গেছে। কেমন করে তাকে ভগবানকে ডাকতে হয় এটা শেখাচ্ছেন। বলছেন বসেছিলেন, শুয়ে পড়ে তিনি ছোট্ট ছেলে যেরকম ওয়া ওয়া করে হাত পা নাড়ে ঠিক সেইরকমভাবে নিজের হাত পা নাড়িয়ে কাঁদতে থাকছেন এবং চিৎকার করে বলছেন, মা আমায় জ্ঞান দে ভক্তি দে, আমি কিছুই চাই না মা, আমি তোকে ছাড়া থাকতে পারি না মা। ছোট শিশু যেমন মায়ের বিচ্ছেদ একেবারে সহ্য করতে পারে না, তেমনি সাধকও উচ্চ ভাব ছাড়া তার জীবন থাকে না। তাই উচ্চ ভাব জ্ঞান এবং ভক্তি, যে ভাবটিকে কেন্দ্র করে জ্ঞান এবং ভক্তি যেটি মায়ের মতো তাকে আবৃত্ত করে রাখে, তাকে সুষম করে, তার সাধক জীবনকে সমৃদ্ধ করে, সেই ভাবটি ছাড়া তিনি থাকতে পারেন না। এবং সেই ভাবের অধীশ্বরী জগন্মাতার কাছে এইভাবে প্রার্থনা করতে হয় যেন তার কৃপায় এই ভাবগুলি আমাদের জীবনে আসে এবং আমরা তাকে আত্মস্থ করতে পারি। তিনি হাঁ করে দেখছিলেন কেমনভাবে ঠাকুর তাকে শেখাচ্ছেন, কীরকম অনুরাগের সঙ্গে কীরকম ভালোবাসার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তিনি বলতে শিখিয়েছিলেন যে অনুতাপের অশ্রু এই চোখের এই কোণ দিয়ে পড়ে আর প্রেমের অশ্রু চোখের এই পাশ দিয়ে একেবারে আরেকটি কোণ দিয়ে পড়ে। নাকের পাশ দিয়ে যে জল পড়ে সেটা হচ্ছে অনুতাপের অশ্রু, আর চোখের কোণ দিয়ে যে জল পড়ে সেটি হচ্ছে অনুরাগের অশ্রু। আরেকদিন ঠাকুর এক একদিন তাকে নানা রকম জিনিস শেখাতেন। একদিন তাকে শেখালেন কাঞ্চন ত্যাগ, মানে এই যে আমাদের অতিরিক্ত বাসনা, বাসনা যেটির প্রয়োজন আছে, যেটির প্রয়োজন আছে তার অতিরিক্ত যে জিনিস সেটি বাসনা, যেটি নিত্য প্রয়োজনীয় যেটি ছাড়া চলবে না সেটি চললে চলবে, কিন্তু তার অতিরিক্ত যেটি ছাড়াও আমরা চলতে পারি সেইটার জন্য যে ক্রেভিং, সেইটা যে পাওয়ার ইচ্ছা এটা বাসনা। এবং সেইটি প্রাপ্তির জন্য আমরা যে যার বিনিময়ে পাই সেটা হচ্ছে কাঞ্চন বা টাকা। এই কাঞ্চনের আসক্তি ত্যাগ এইটি তিনি কেমন করে বলেছিলেন সেইটি বোঝাচ্ছেন। একটি লোক এসে পয়সা চাইলে ঠাকুর গঙ্গাধর মহারাজকে ওই বললেন যে ওই কুলুঙ্গিতে চারটি পয়সা রাখা আছে, তাকের ওপর চারটি পয়সা রাখা আছে, সেইটি এনে সেই লোকটিকে দিতে। লোকটি পয়সা নিয়ে চলে গেলে ঠাকুর গঙ্গাধর মহারাজকে গঙ্গা জল দিয়ে হাত ধোয়ালেন। শুধু তাতেই নয়, মা কালীর ছবির সামনে নিয়ে গিয়ে হরিবোল হরিবোল বলে অনেকবার হাত ঝাড়ালেন। হাত ঝাড়ালেন মানে হাতটাকে নিয়ে এমনি এমনি করে ঝাড়ালেন, যেন ওই যে পয়সার যে আদান প্রদান হয়েছে ওইটুকু যে মলিনতা সেটুকুও যেন তার ভেতরে না থাকে। আবার একজন ব্রাহ্মণ কালীবাড়ির খাজাঞ্চির সঙ্গে
গঙ্গা স্নানের আগে ঠাকুর দেখেছিলেন যে কালীবাড়ির খাজাঞ্চির সঙ্গে সেই ব্রাহ্মণ বিষয়ে বৈষয়িক বিষয়ে আলোচনা করছিলেন। পরে সেই ব্রাহ্মণ ঠাকুর ঘরে এসে হরিশের খোঁজ করতে গেলে ঠাকুর তার কোনো প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু তাকে তীব্র তিরস্কার করতে থাকলেন যে গঙ্গা তীরে দাঁড়িয়ে গঙ্গা স্নান করতে এসেছেন, যেখানে গঙ্গার মাহাত্ম্য অনুভব করা দরকার, সেই পতিতধারিণী গঙ্গা তার সামনে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই থেকে সেই গভীর ভাব থেকে ভাবিত হওয়ার বদলে তিনি বসে বসে যার থেকে বেরিয়ে আসার, যে বিষয় আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই বিষয় আসক্তিতে আরও ডুবে যাওয়ার চেষ্টা করছেন। এটা যেন মা গঙ্গার পাশে থেকে গঙ্গার অবমাননা করা। তিনি একবারে ভীষণভাবে তাকে বকাঝকা শুরু করতে থাকলেন। অখণ্ডানন্দ হাঁ করে তাকিয়ে দেখছেন যে কেমন করে একটু একটু করে তিনি শেখাচ্ছেন যে জীবনে অর্থাদিরও প্রয়োজন আছে, কিন্তু এই যে আধ্যাত্মিক পরিমণ্ডল সেটির চর্চা যত বেশি, আধ্যাত্মিকভাবে চর্চা যত বেশি করা যায় তত ভালো। যে আধ্যাত্মিক পরিমণ্ডলে আমরা থাকবার সামান্যতম সুযোগটুকু পাই, সেই আধ্যাত্মিক পরিমণ্ডলটিকে ব্যবহার করে কীরকমভাবে আমার ভেতরে যে অধ্যাত্ম ভাব আছে সেটিকে সমৃদ্ধ করা। তৃতীয় যেটি শেখালেন সেটি হচ্ছে স্বধর্মনিষ্ঠা। বিখ্যাত থিওসফিস্ট কর্নেল অলকট কলকাতায় এলেন এবং একজন মানুষ তাকে জানালেন যে তিনি সাহেব খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এতে ভাবলেন ঠাকুর বোধ খুব খুশি হবেন এবং হিন্দু ধর্মে তিনি কনভার্টেড হয়েছেন বলে তার জয় জয়কার করবেন। ঠাকুর এতে এতটুকু খুশি হলেন না, বললেন সে তার স্বধর্ম নিজের ধর্মকে ত্যাগ করল কেন? এটি শ্রীরামকৃষ্ণ জীবনের আরও একটি বড় ধরনের শিক্ষা। আমরা যে ধর্মমত, যে পথ, যে ভাব, যে বিশ্বাস যেগুলো নিয়ে থাকি, সেই ভাব এবং বিশ্বাস নিয়েই আমাদের থাকতে হবে। আমাদের উচিত সেই ভাব এবং বিশ্বাস থেকে কেমনভাবে আমাদের অধ্যাত্ম জীবনকে আমরা বিকশিত করতে পারি সেটার চেষ্টা করা, এবং অন্যান্য ধর্মে যা কিছু ভালো আছে সেই ভালোগুলোকে নিয়ে একজন সমৃদ্ধ এবং উন্নত মানের আধ্যাত্মিক পুরুষ হওয়াই আমাদের জীবনের লক্ষ্য। ঠাকুর ছোট্ট ছোট্ট সেবা করতে দিতেন গঙ্গাধর মহারাজকে। একদিন গঙ্গাধর মহারাজকে তিনি পা টিপতে দিয়েছিলেন। গঙ্গাধর মহারাজ পা টিপছেন এবং ঠাকুর লক্ষ্য করলেন গঙ্গাধর মহারাজ সেই পায়ের বুড়ো আঙুল দিয়ে তার কপালে এমনি এমনি করে তিলক টানছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন তুই কী করছিস এটা? বলছেন গঙ্গায় স্নান করতে নেমে লোকে গঙ্গাজল দিয়ে গঙ্গোদক দিয়ে তিলক কাটে, আমি আপনার পায়ের ওই ইয়ে দিয়ে আমি তিলক কাটছি। তিনি শ্রীরামকৃষ্ণকে গঙ্গাতুল্য পবিত্র মনে করছেন এবং যেরকমভাবে গঙ্গোদক দিয়ে তিলক কাটা যায় ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের পবিত্র চরণ স্পর্শে তিনি যেন নিজেকে আরও পবিত্র করার চেষ্টা করছেন। ঠাকুর কখনো তাকে নিরুৎসাহ দিতেন না। ঠাকুর প্রত্যেকটা জিনিসের, গঙ্গাধর মহারাজ লক্ষ্য করলেন প্রত্যেকটা জিনিসের যেটা ভালো সেটিকে গ্রহণ করতে বলতেন। এর ফলে গঙ্গাধর মহারাজ এক ভেতরে একটা নতুন ভাব তৈরি হলো। কলকাতার ছেলে, সেই সময় কলকাতায় বিভিন্ন রকম ধর্মমতের মানুষজন থাকতেন, কর্তা ভজা, নিরঙ্কারী, এরকম নানা ধরনের সব সাধুরা থাকতেন, জৈন সাধুরা থাকতেন, বৌদ্ধ সাধুরা থাকতেন। অখণ্ডানন্দজি ঘুরে ঘুরে তাদের দর্শন করতেন এবং সেখানে যা কিছু ভালো সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করতেন। ঠাকুর এটাই উৎসাহ দিতেন এবং বলতেন প্রত্যেক ধর্মমত সম্পর্কে জানা দরকার, শুধু জানা দরকার নয়, তার ভেতরে যা কিছু ভালো আছে সেগুলিকে আত্মস্থ করা দরকার। একদিন ঠাকুর তাকে নিয়ে যান দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে। ভবতারিণীর মন্দিরে নিয়ে গিয়ে মা ভবতারিণীর পায়ের কাছে যে শিব শুয়ে আছেন, স্বরূপী শিব, সেই শিবের দিকে তাকিয়ে তিনি বললেন ওই দেখ ওই দেখ চৈতন্যময় শিব। অখণ্ডানন্দজির অনুভব হলো যে মায়ের পায়ের কাছে যে সব শুয়ে আছে সেটি সব নয়, সেটি শিব। এর পেছনে একটি অদ্ভুত রকমের মানে ভাবনা কাজ করে। একটা গান আছে, আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, সেই গানটা হচ্ছে এই, হর উড়ে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না, ভোলাই শুধু কি তোর আপনার, আমি কি মা তোর কেউ নয়। এই গানের এক জায়গায় বলা আছে
সব হয় শিব শ্রীপদ পরশে, আমি মাগ তবে এত ঘৃণ্য কিসে। দেবীর পায়ের স্পর্শ লেখে সব শিবে রূপান্তরিত হচ্ছে। আদতে ওই যে মা কালী হেঁটে চলেছেন তার ধ্বংসলীলা করতে করতে, তার পায়ের স্পর্শে যত মৃতদেহ পড়েছিল সেগুলি যেন শিবে রূপান্তরিত হলো, স্বয়ং মহাদেবে রূপান্তরিত হলো। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী। সব কি না, সব কল্যাণ অকল্যাণ দুটো এর পারে চলে গেছে। কিন্তু আমাদের জীবনটা ঠিক তাই, আমরা ঠিক ওই রকম একটা জীবন যাপন করি যে জীবনটা কল্যাণ অকল্যাণ সব কিছুর পারে চলে গেছে। না আমরা মানুষের কল্যাণ করি, না আমরা আত্মকল্যাণ করি, না আমরা সকলের ক্ষতি করি, আমরা একটা মাঝামাঝি একটা অবস্থায় চলি। এই সময় যখন আমরা জগন্মাতার কৃপা পাই, সেই জগন্মাতার কৃপা স্পর্শে আমাদের ভেতরের আমাদের যে সেই কল্যাণকারী সত্তা সেটির বিকাশ হয়, এবং সেটির যখন বিকাশ হয় তখন আমরা অনুভব করি যে আমাদের আমরা মানুষের জন্য অন্যের জন্য আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে উঠতে পারি। এটা কিন্তু আমাদের শুরু থেকে থাকে না, জগন্মাতার কৃপা স্পর্শে এটি আমাদের হয়। ওই সবরূপ যে শিব পড়ে আছে সেও যেন জগন্মাতার পাদস্পর্শ হয়ে সেই মৃন্ময় বা প্রস্তরীভূত শিব থেকে চিন্ময় শিবে রূপান্তরিত হলেন। এই দর্শনটা দেখানোর জন্য শ্রীরামকৃষ্ণ আমাদের অখণ্ডানন্দজিকে কালীঘরে নিয়ে গেছিলেন, এবং কালীঘরে নিয়ে গিয়ে তিনি সেই চৈতন্যময় শিবের দর্শন করিয়েছিলেন। তিনি দেখেছিলেন, এই যে অনুভূতিটা গঙ্গাধর মঠের হয়েছিল যে চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলছেন, আসলে নিঃশ্বাস ফেলছেন না, এখানে হচ্ছে সেই যে পাথরের যে শিব যেটাকে আমরা নিষ্ক্রিয় মনে করি সেটিও যেন জাগ্রত, তার কল্যাণকারী শক্তি তার ভেতরে জাগ্রত হলো। অখণ্ডানন্দজিকে ওই শিব দর্শন করে তার ভেতরের যে কল্যাণকারী শক্তি সেটির জাগরণ করলেন শ্রীরামকৃষ্ণদেব। গঙ্গাধর মহারাজের বাল্যবন্ধু হরিনাথের সঙ্গে তার সময় কাটানো এটা তার একটা খুব প্রিয় একটা ভাবনা চিন্তা ছিল। তিনি স্বামীজিকে ভালোবাসতেন কিন্তু হরিনাথের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। হরিনাথও অত্যন্ত ধ্যানপরায়ণ ছিল। একদিন তারা গঙ্গা তীরে ধ্যানরত নাগমশায়ের অবিকম্প মূর্তি দেখে একদম মুগ্ধ হয়েছিলেন এবং তারা সেটিকে অভ্যাস করতে থাকেন। গঙ্গা তীর যে প্রস্তার সেইখানে তারা দীর্ঘ সময় ধরে ওই সাধন ভজন এবং ধ্যানেতে কাটাতেন। সেইখানে একদিন ধ্যানান্তে একজন পশ্চিমা পাহাড়াওয়ালা তার মুখে প্রেমাভক্তির গান শুনে তিনি একদম মুগ্ধ হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি নরেনকে সেই গানটির কথা উল্লেখ করেন। গঙ্গাধর মঠের পরবর্তী জীবন যেটা আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে, তিনি পরিব্রাজক অবস্থায় সারা ভারতবর্ষ কেন তিব্বত আদি ঘুরেছিলেন। এটা একবারে টুকটুক করে বলতে গেলে অনেক দীর্ঘ গল্প করতে হয়, কিন্তু তিনি নানা জায়গায় যান এবং সেই তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে তার চন্দ্রবদনী তীর্থ করতে যাওয়া। তিনি একেবারেই জানতেন না কেমন করে চন্দ্রবদনী, এখনও চন্দ্রবদনী যাওয়া খুব দুর্গম, এখানে দেবীর হৃদয় পড়েছিল, দেবীর যে একান্ন পীঠ তার অন্যতম পীঠ হচ্ছে চন্দ্রবদনী তীর্থ। তিনি এইখানে গিয়ে সেই চন্দ্রবদনী তীর্থে পৌঁছন, তীর্থে গিয়ে পৌঁছে দেখেন সেখানে কোনো লোকালয় নেই, দুদিন থাকার পরে তাকে নেমে আসতে হয়। কিন্তু নেমে আসার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না, কখনো গাছ ধরে, কখনো ডাল ধরে, কখনো পাহাড় দিয়ে, যেমন খামচে খামচে লোকে নামে, সেইভাবে যেখানে এসে নামলেন সেটি একটি মানুষের ক্ষেত। তাকে দেখে মানুষজন বিস্ময় প্রকাশ করলেন যিনি তিনি চন্দ্রবদনী তীর্থ থেকে এসেছেন। সেই লোকটি বলেছিলেন যে ধন্য মা চন্দ্রবদনী, তিনি তোমায় বাঁচিয়েছেন, এ পথে শিকারীরাও যায় না। সমস্ত পথ যেখান দিয়ে তিনি গিয়েছিলেন সেইখানে গিয়েই তিনি তার নিজের ভেতরে আধ্যাত্মিকভাবের উন্নতি ঘটিয়েছিলেন, তার নিজের ভেতরের যে ভাবনা চিন্তা সেটি যেন বিকশিত হচ্ছে। এক এক জায়গায় গিয়ে তার এক এক রকম মনে হয়। এক জায়গার কথা তিনি লিখছেন তার জীবনীতে, শ্রী কেদার শৈলের পাদমূলে আমি যে পরমাদ্ভুত মহান বিরাট মূর্তি দর্শন করিলাম, এতদিন হিমালয়ে আর কোথাও আমি সেরূপ দেখি নাই। হর পার্বতীর প্রিয় বিলাস নিকেতন শ্রী শ্রী কেদার শৈলের মহত্ব চমৎকারিত্ব আমি যেরূপ বিস্মিত বিমুক্ত হইলাম,
এবং কেদারে পৌঁছিয়া যেমন সহজে গিরিরাজের সহিত খোলাখুলিভাবে মিলিত হইলাম, তেমনটি আর কখনো কোথাও হয় নাই। তিনি এখান থেকে এই ভারতবর্ষ শেষ করে তিনি মানাগ্রামে যান। মানাগ্রাম হলো ভারতবর্ষের শেষ গ্রাম, এবং সেখানে আমাদের হিমালয় কন্যা পার্বতী হচ্ছে পিত্রালয়, সেইখানে তিনি আসেন। সেখান থেকে প্রথমবার তিনি অল্প সময়ের জন্য তিব্বতে গেলেও দ্বিতীয়বার তিনি খুব দীর্ঘ সময়ের জন্য তিব্বতে যান। এই দ্বিতীয়বার গিয়ে তিনি শুধু তিব্বতে যানই না, তিব্বতি ভাষা শিক্ষা করেন, এবং তিব্বতি ভাষা শিক্ষা করে তিনি তিব্বতি শাস্ত্র পড়াশোনা করেন। তিনি এই সময় ভীষণ কষ্ট করেছিলেন, এবং ওই থুলিং মঠে থেকে তিনি তিব্বতীয় ভাষা এবং বৌদ্ধ শাস্ত্রাদি পড়াশোনা করেন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু লামাদের ঐশ্বর্য, তাদের বিলাসিতা এবং নিজেদের বিলাসিতা চরিতার্থ করার জন্য গরিব মানুষের প্রতি লামাদের যে অত্যাচার, এটা যেন কিছুতেই অখণ্ডানন্দ মেনে নিতে পারছিলেন না। এর জন্য তিনি লামাদের বিরাগ ভাজন হয়েছিলেন। এরকমও হয়, লামারা তার গাল কেটে নেবার কথা বলছেন। ওদের ভাষায় গাল কেটে নেওয়া মানে হচ্ছে এর কথা বন্ধ করে দেওয়া, একে শেষ করে দেওয়া। তিনি এত শারীরিক কষ্ট পেয়েছিলেন, এত ওই ঠান্ডার ভেতরে সামান্য শীত বস্ত্র নিয়ে তিনি সেই সমস্ত জায়গা পরিভ্রমণ করেন। তার চেহারার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসে, তার এই সোনার বরণ গায়ের রং সেটা সম্পূর্ণ পুড়ে গিয়ে তাম্রবর্ণ হয়ে গেছিল। আর সেই ভুটিয়াদের মতো পোশাক করে থাকতেন, এই কারণে জম্মুর শ্রীনগরে তার সঙ্গে অখণ্ডানন্দীর সঙ্গে মহাপুরুষ মহারাজের দেখা হয়। মহাপুরুষ মহারাজ অখণ্ডানন্দকে দেখে চিনতে পারেননি, কিন্তু অখণ্ডানন্দী যখন তাকে দাদা 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 বলে বলেন, তখন তিনি তাকে জড়িয়ে ধরেন এবং দুই ভাইয়ের মিলন হয়। এইখানে এমন ছিল, তিনি এমন ওদের মতো থাকতে গিয়ে এমন নিজেকে পরিবর্তন করে ফেলেছিলেন, ব্রিটিশ যে পুলিশ তার মনে হয়েছিল ইনি যেন গুপ্তচর, এবং সেই কারণে তার জেল হয়। 1889 সালের ডিসেম্বর মাসে তার 5 দিন জেল হয়েছিল, 5 দিন বাদে তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু তিনি যেখানেই যান না কেন, সর্বত্র তাকে শ্রীরামকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে ছবি ছিল, সেই ছবি দেখে ওখানকার তৎকালীন যে ব্যবসায়ী লোকেরা ছিল, যাদের সঙ্গে তার পরিচয় ছিল, তারা শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন, এবং একই সঙ্গে বুদ্ধের আসনের পাশাপাশি তার আনা সেই ছবি, শ্রীরামকৃষ্ণের ছবিটিকে রেখেও তারা উপাসনা করতে থাকে। এই যে ব্যক্তি তীর্থ ও সমস্ত কিছু অতিক্রম করে তিনি ফিরে আসেন বরানগর মঠে, এবং যথাবিধি সন্ন্যাস গ্রহণ করেন, এবং সন্ন্যাস গ্রহণান্তে তার নাম হয় স্বামী অখণ্ডানন্দ। এখান থেকে তিনি আবার দ্বিতীয়বারের জন্য হিমালয়ে পরিভ্রমণ করেন। সেটা 1890 সালে তিনি আবার রওনা দেন, এবং সেই গল্প আমরা পরবর্তী দিন আমরা বলবো। সেই দ্বিতীয়বার সন্ন্যাসের পর, আগে সন্ন্যাসের আগে একরকমের তপস্যা ছিল, ফিরে আসার পর যে তপস্যা সেটা আমরা দেখি। ফিরে আসার পর তার মূল তপস্যা, তিনি যে বিভিন্ন তীর্থস্থানে গিয়েছিলেন, মূলত স্বামী বিবেকানন্দের অনুসন্ধান করতে বেরিয়েছিলেন, এবং যেখানে যেখানে তিনি গিয়ে পৌঁছচ্ছেন, গিয়ে শুনছেন স্বামী বিবেকানন্দ, সেখান থেকেই কয়েকদিন আগে চলে গেছিলেন। যেরকম প্রভুভক্ত কুকুর যেমন তার প্রভুর পদানুসরণ করতে থাকে, প্রভুর শরীরের গন্ধকে তারা স্মরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক গন্ধকে, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গন্ধকে যেন পেতে পেতে এক তীর্থ থেকে আরেক তীর্থ স্বামী বিবেকানন্দের সঙ্গ তিনি করেন। এটা একটা দীর্ঘ অধ্যায়, এটা বেশ আনন্দকারী অধ্যায়, যেটা আমরা পরবর্তীকালে বলব, এবং যেটা স্বামী বিবেকানন্দের এই প্রভাবটা, স্বামী বিবেকানন্দের সঙ্গে, স্বামী বিবেকানন্দের অনুসন্ধান করা এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে থাকা তার জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেয়। এটা পরবর্তীকালে তার সাধক জীবন, তার সন্ন্যাস জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে, এবং সেই ঘটনা আমরা আগামী দিন শুনব। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।